আজকে ডেমোনস্ট্রেট করব না, আজকে একটা গল্প বলবো আপনাদের কিভাবে এই ফ্ল্যাটের ক্লায়েন্টের সাথে আমাদের আলাপ হলো। বেসিক্যালি এই ফ্ল্যাটের যিনি ওনার উনি কিন্তু ইন্ডিয়াতে থাকেন না, উনি থাকেন সিঙ্গাপুরে। আমাদের ইউটিউব দেখে এবং আমাদের প্রিভিয়াস একজন ক্লায়েন্টের থেকে আমাদের সম্পর্কে রিভিউ পেয়ে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং তারপর থেকেই আমাদের ওনার সাথে ভার্চুয়ালি মিটিং করে এবং বাই ফোন ওনার সাথে সমস্ত কিছু ডিসকাস করে আমাদের এই পথ চলা শুরু। আমাদের মানে আমাদের এই নেক্সাস টিমের আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা 3D যা শো করি তার থেকে অনেক বেটার আমরা অরিজিনালি এক্সিকিউট করি। তো একদমই প্রিভিয়াসলি যেরকম আমরা 3D প্রোভাইড করি সমস্ত ক্লায়েন্টকে, সেভাবেই আমরা 3D প্রোভাইড করেছিলাম আমাদের ক্লায়েন্টকে। উনি দেখেন এবং যেহেতু উনি আমার সাথে সামনাসামনি মিট করতে পারছিলেন না, ওনার অনেক ইপস অ্যান্ড বাটস ছিল, অনেক হয়তো প্রশ্ন ছিল ভেতরে যে কীরকম লাগবে বেসিক্যালি দেখতে। তো 3D প্রোভাইড করার পর থেকে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে যেহেতু উনি সামনে থেকে আমাদের কাজটা দেখতে পাচ্ছেন না বা আমাদের সাথে সব রকম খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে পারছেন না, তাই জন্য যাতে ওনার কাজটা অনেক সুন্দর করে ওনাকে আমরা হ্যান্ড ওভার করতে পারি, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আসুন আজকে কাজটা কমপ্লিট হয়েছে, আপনাদেরকে একটু ঘুরে দেখাই ওনার ফ্ল্যাটটা আমরা আমাদের মতন করে এবং ওনার সাথে ভার্চুয়ালি কনসাল্ট করে আমরা কিভাবে ডেকোরেট করেছি। চলুন দেখা যাক। এটা হচ্ছে হল, এটা ড্রয়িং এরিয়া অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং পার্ট। ড্রয়িং রুমে ক্লায়েন্টের পছন্দ ছিল সিলিংয়ে উডেন ওয়ার্ক। আমাদের আগের ভিডিওগুলোতে আমরা আপনারা দেখবেন যে আমরা অনেক MDF জালির কাজ সিলিংয়ে করি, কিন্তু এখানে যেহেতু ক্লায়েন্টের পছন্দ ছিল উডেন ওয়ার্ক, তো সেই জন্য আমরা একটা খুব গ্লসি ল্যামিনেট সিলিংয়ে অ্যাপ্লাই করেছি এবং তার সাথে পলিশিং ওয়ার্ক এবং COP লাইট দিয়ে ডিজাইন করেছি। এবার শুরু করি টিভি ইউনিট দিয়ে। আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা ভ্যারাইটির রকমের টিভি ইউনিট আমরা কিন্তু করি আর এবং চেষ্টা করি যে প্রত্যেকটা ডিজাইনের থেকে যেন অন্য ডিজাইনটা ডিফারেন্ট হয়। তো এখানেও কিন্তু আমরা একদম অন্যরকম একটা টিভি ইউনিট প্ল্যান করেছি। পুরো অ্যাক্রেলিকের এই পার্টটাকে আমরা ডিজাইন করেছি, মাঝখানে একটু একটু ল্যামিনেটও ইউজ করেছি, তার সাথে এটা টিভিটাকে হোল্ড করার প্লেস, ওপরে একটা ছোট্ট ওপেন ইউনিট করেছি, এটাকে আপনারা শো ইউনিট বলতে পারেন, নিচে ড্রয়ার এবং ওপরে একটা লং টপ। খুব স্লিক বাট খুব গর্জিয়াস ডিজাইন। এটা সোফার ব্যাক ওয়াল, সোফাটা এখানে এখনো অবধি আসেনি বিকজ ক্লায়েন্ট এখনো অবধি দেশে আসেননি। সোফার ব্যাক ওয়ালটাকে আমরা খুব গর্জিয়াস করে ডেকোরেট করবার কথা ভেবেছিলাম এবং ক্লায়েন্টেরও সেরকমই ইচ্ছে ছিল। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমরা একদম নতুন ধরনের একটা মেটেরিয়াল ইউজ করেছি ওয়াল প্যানেলিংয়ের জন্য, দ্যাট ইজ চারকোল। এই ওয়ালটাতে আমরা চারকোলের প্যানেল ইউজ করেছি, এটা একদম নতুনত্ব ডিজাইন। আমরা চারকোল দিয়ে এটা আমাদের ফার্স্ট আমরা অ্যাপ্লাই করলাম, চারকোল ওয়ার্কটা পুরো ওয়ালটাতে অ্যাপ্লাই করেছি এবং যেহেতু এখানে সিলিংয়ে কোনো রকম জালির ওয়ার্ক নেই, সো দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে ডিজাইনেও রাখলাম যে ওয়ালে জালির কাজটা করলে কেমন লাগে এবং খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগছে, খুব ব্রাইট লাগছে ওয়ালটা, পুরো রুমটা একদম ব্রাইট হয়ে গেছে এই ডিজাইনটাতে এবং এই জালি এবং তার সাথে লাইট সব কিছু মিলিয়ে। এটা ক্রকারি কাম শো ইউনিট এরিয়া, এখানে আমরা পাল্লা করেছি এবং এখানে কিছু ওপেন র্যাক্স রয়েছে, টপ রয়েছে, এটা ক্রকারি হিসেবে ক্লায়েন্ট ইউজ করতে পারবেন। এবং এই পার্টটা আমরা করেছি পুরোপুরিভাবে শো ইউনিট এরিয়ার জন্য, এখানে ডাইনিং টেবিলটা থাকলে এখানে লাইট দিয়ে একটা ওপেন এরিয়া আমরা রেখেছি, এতে খুব সুন্দর একটা রিফ্লেকশন আসে, অনেক কিছু শোপিসেস সাজানো যায়, একটা ডেকোরেটিভ ইউনিট এখানটাতে বানানো হয়েছে। কেমন লাগছে এই ওয়ালটা? ব্রিক ওয়াল না, একদম নয়, এটা কিন্তু ওয়ালপেপার, এরকম ডিজাইনের একটা ওয়ালপেপার আমরা দিয়েছি, একদম
মনে হচ্ছে পুরো ব্রিক ওয়াল, আর তার সাথে এরভাবে প্যানেল গেছে ডাইনিং টেবিলের ওপরে, এবং এখানে আমরা ভাবছি কিছু হ্যাঙ্গিং লাইটস দিয়ে দেবো, খুব শিগগিরই সেটাও আমরা আপডেট করে দেবো ভিডিওতে। এটা লবি, লবিটা কিভাবে ডেকোরেট করা হয়েছে আসুন আপনাদেরকে দেখাই। লবিটাতে আমরা খুব সুদিং একটা কালার অ্যাপ্লাই করেছি, এবং তার সাথে সিলিংয়ে উডেন ওয়াক এবং জালির ওয়াক ইউজ করা হয়েছে, যাতে এই লং প্যাসেজটা খুব গর্জাস লাগে এবং একটা রিচ লুক দেয়। আসুন ঠাকুর ঘরটা দেখি। আসুন মন্দিরটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মন্দির, এটা 4 ফুট চওড়া আর 6 ফিট হাইটের মন্দির হয়েছে, এবং জালি ডোর, ব্যাকেও জালি দিয়ে আমরা ডিজাইন করেছি। আরেকটা রুম, এই রুমে রিকোয়ারমেন্ট মিনিমাল ছিল, একটা 2 ডোর ওয়ার্ড্রপ, তার সাথে একটু ডিজাইনার ইউনিট এরিয়া, একটা ছোট্ট স্টাডি, বেড, ড্রেসিং টেবিল, সাইড টেবিল আর একটা ডেকোরেটিভ সিলিং। সেটাই আমরা করেছি, একটা সুন্দর কালার কম্বিনেশন আমরা ইউজ করেছি, এই ধরনের একটু জিন্স টাইপ ফেব্রিকের যে ল্যামিনেটটা এখন ইউজ হয় সেটা দেখতে ভীষণ ভালো লাগে, এটাই আমরা 3D-তেও রেখেছিলাম, এবং সেম জিনিসটাই আমরা অ্যাপ্লাইও করেছি এই ওয়ার্ড্রপে, দেখুন। আর তার সাথে একটু কন্ট্রাস্ট করে আমরা হেডড্রেসটাকে রেখেছি, এই হেডড্রেসটা একদমই সি গ্রিন কালারের, ডিপ সি গ্রিন কালারের হেডড্রেস, ফেব্রিকটাও ভীষণ ভালো, এই হেডড্রেসটা আমরা এখানে লাগিয়েছি এই কালার কম্বিনেশনটার সাথে কন্ট্রাস্ট করে। কিচেন, কিচেনে আমরা খুব স্মল অথচ বেশ স্টোরেজ এরিয়া দিয়ে আমরা কিচেনটাকে ডেকোরেট করেছি, কিচেন নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি কাজেই এর আগেও, কাজে এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই, যেরকম আমাদের সমস্ত ফিটিংস থাকে কিচেনে সেগুলো সব কিছু এখানে অ্যাপ্লাই করা রয়েছে, চিমনি কভার হয়েছে, সাইডে গ্লাসের পাল্লা দিয়ে ডোর করা হয়েছে, এবং যতটা বেশি সম্ভব স্টোরেজ এখানে দেওয়া যায় কিচেনে সেভাবেই আমরা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি। মডিউলার কিচেন নিয়ে আমাদের স্পেশাল ভিডিওস আছে, আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা প্লিজ ফলো করে নিন সেটা। এটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের স্পেশালিটি থাকে হচ্ছে হেডরেস্ট, আর লং হেডরেস্ট আপনাদেরকে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, বাট এখানে একটা ইউনিক জিনিস আমরা করেছি, পুরো ওয়ালটা চারকোলে প্যানেল হয়েছে পুরোটা, আর তার ভেতরে এই হেডড্রেসটাকে আমরা ফিট করেছি ভেতরে ঢুকিয়ে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে একদম এটার ভেতরে ফিট হয়েছে চারকোল প্যানেলের ভেতরে, গোল্ডেন কালারের গোল্ডেন আর ব্ল্যাকিশ অলমোস্ট কপার লুক দিচ্ছে, কপার কালারের চারকোল ডিজাইন, এবং তার সাথে বেজ অর আইভরি কালারের হেডড্রেস, একটা খুব সুন্দর ফেব্রিক, ভীষণ রিচ একটা লুক দিচ্ছে মাস্টার বেডরুমটা। বেডসাইড টেবিলটা, এটাও কিন্তু সাইজে অন্যান্য রুমের বেডসাইড টেবিলের তুলনাতে একটু বড়, এই পিলারটা ছিল এটাকে কভার করে আমরা বেডসাইড টেবিলটাকে করেছি পুরো রুমটাতে একদম একটা সিমেট্রিক্যাল লুক রাখার জন্য, তাতে সাইড টেবিলটা বেশ একটু বড় হয়েছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। লং ওয়ার্ড্রপ আমাদের অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন, এখানেও একটা লং ওয়ার্ড্রপ আমরা করেছি, ওপর থেকে ওভারহেড গেছে, 3 পাল্লার ওয়ার্ড্রপ এটা, আর তার সাথে ড্রেসিংটাকেও আমরা এর সাথে রেখেছি, নিচে ড্রয়ার রয়েছে এবং একটা টপ রয়েছে,
ওয়ার্ড্রবের সাথে ড্রেসিং টেবিলের সেটিং। আপনাদেরকে দেখালাম আমাদের এই ভিডিওটাতে আমাদের এই ফ্ল্যাটটা আমরা কিভাবে ডেকোরেট করেছি। কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানান। আর পরপর আমাদের এরকম আরও অনেক সুন্দর এবং কমপ্লিট প্রজেক্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস হোম ইন্টেরিয়ারকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করুন।